বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় দেশে প্রথমবারের মতো উন্মুক্ত জিম চালু হলো খুলনায়। স্বাস্থ্যকর শহর গড়ার প্রকল্পে দক্ষিণ এশিয়ার প্রথম শহর হিসেবে খুলনায় এই উদ্যোগ নেওয়া হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে পথ চলা শুরু হলো এই উন্মুক্ত জিমের, যেখানে সব বয়সী মানুষের জন্য বিনামূল্যে উপকরণগুলো ব্যবহারের সুযোগ থাকছে। খুলনা শহর দ্রুত নগরায়নে এসেছে, যার সাথে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। শহরে পার্ক এবং বিনোদন কেন্দ্রের সীমিত সংখ্যার কারণে মানুষের পক্ষে স্বাস্থ্যকর থাকার জন্য প্রয়োজনীয় শারীরিক কার্যক্রম করা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে ব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্যসম্মত রাখতে খুলনায় বিনামূল্যে উন্মুক্ত জিমের এ উদ্যোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্তাদের নিয়ে বুধবার বিকেলে সোলার পার্কে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই উন্মুক্ত জিমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এরপর পরই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জিমটি। অতিথিরাও ব্যবহার করেন জিমের উপকরণগুলো। বিনামূল্যে এই জিম ব্যবহারের সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষও। এটা দেখে সাধারণ যারা এই আবাসিকের এই পার্কে আসতো না, তারা কিন্তু এখন আসার জন্য উৎসাহিত হচ্ছে এবং এই জিমে সবাই এসে জিম করতেছে। সাধারণ মানুষ আসি, তাদের পয়সা দিয়ে আসলে জিমে ভর্তি হওয়ার সুযোগটা খুব কম। তো যেহেতু একটা উন্মুক্ত জিম করা হয়েছে, এতে আমি খুবই খুশি। অনেকে কিন্তু নিজে বাড়ি ক্রয় করে এই জিমটা করতে পারে না। আজকে যখন জানতে পারলো যে এই যে আবাসিকের মধ্যে সোলার পার্কে মহিলাদের জন্য আলাদা করে ওপেন জিম করেছে, তারা অত্যন্ত খুশি। ব্যায়ামের যে চাহিদাটা থাকে সেটা এখন আমরা উন্মুক্তভাবে আমরা পরিপূর্ণ করতে পারবো। উদাহরণের জন্য খুলনাকে যথাযথ উল্লেখ করে এখানে প্রকল্প নেয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খুলনা ওয়াজ সিলেক্টেড গ্লোবালি, হু ইজ নট জাস্ট ফ্রম আস, বাট উই হ্যাড contributed as to say which one should we suggest or recommend. It was Khulna because one, the mayor is very active as you know and very supportive, and the people of Khulna are very active and supportive. It's the third largest city, the perfect city to be given example. স্বাস্থ্যকর খুলনা গড়তে নানা চ্যালেঞ্জ থাকলেও ওপেন জিমের পাশাপাশি আরও পরিকল্পনা সিটি কর্পোরেশনের রয়েছে বলে জানান নগর পিতা। হাঁটা চলার জন্য আমরা যে ফুটপাথগুলো করেছি এইগুলো ওপেন রাখতে হবে, তার কারণ মানুষ যাতে রাস্তা দিয়ে না হেঁটে এইখানে হাঁটে, এবং সকালবেলা কিন্তু ম্যাক্সিমাম লোক এখন ফুটপাথ দিয়ে হাঁটে। তারপরে আমাদের ইসে দোকানপাটগুলো যাতে এখানে না, নির্দিষ্ট যে জায়গা আছে সেইখানে দোকানপাট হবে, অর্থাৎ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাড়ির ময়লাটা যাতে কোনো অবস্থায় ড্রেনে কিংবা রাস্তায় না পড়ে, এইগুলো আমাদের সচেতন করা। ছেলে ও মেয়েদের জন্য পৃথক স্থানে ব্যায়ামের 14টি উপকরণ রয়েছে এই সোলার পার্কে। প্রকল্পটির মেয়াদ রয়েছে 2028 সাল পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রকল্পে সারা বিশ্বের মোট 5টি শহরকে স্বাস্থ্যকর নগরী গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।